প্রিয় বন্ধুরা, আবার কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ, একই সাথে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য একাধিক সুখবর। রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো, যেটা তোমরা পেছনে দেখতেই পাচ্ছ। ইতিমধ্যে কি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবং কলেজের ছাত্রছাত্রীদের জন্য কি সুযোগ রয়েছে, সমস্তটা বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব সুখবর নিয়ে। কাজেই ভিডিওটিকে অতি অবশ্যই কি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো, সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি, অনেক এরকম আমার ভাই বোন রয়েছো যারা চেয়েছিলে হয়তো ও এ কলেজে ভর্তি হতে, কিন্তু হতে পারোনি। মানে তোমার পছন্দের অনুযায়ী কলেজে ভর্তি হতে পারোনি, কোনো কারণে অন্য কলেজে পড়ছো। তোমাদের জন্যও যেরকম রয়েছে সুখবর, তেমনই যারা ভর্তি হতে পারোনি এখনও পর্যন্ত কলেজে, তোমাদের জন্য রয়েছে সুখবর। ও কী কী বলছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সবার প্রথমে দেখে নিই। দেখো, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ পরিষ্কারভাবে 11/9/2023, মানে বুঝতে পারছো, সবে মাত্র নোটিশটি এই মুহূর্তে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে নোটিফিকেশনে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, এ অ্যাডমিশন আবার পুনরায় আয় তোমাদের 2023-24 চালু হচ্ছে ইউজি কোর্সের জন্য। যারা উচ্চ মাধ্যমিক দিয়ে এ কলেজে ভর্তি হয়েছে তাদের জন্য কিন্তু রীতিমতো ভর্তি প্রক্রিয়া চালু হচ্ছে, যেটা পরিষ্কারভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। কেন চালু হচ্ছে এখানে পরিষ্কারভাবে এ পুরো বিষয়টা বলে দেওয়া আছে, অ্যাডমিশন ইনফরমেশন ফর অ্যাকাডেমিক ইয়ার 2023-2024 ফ্রম ডিফারেন্ট কলেজ অ্যাফিলিয়েটেড টু স্টেট অ্যাডেড। মানে এখানে পরিষ্কারভাবে কি বলে দেওয়া হয়েছে, যে এখানে বলে দিয়েছে যে কিছু এরকম কলেজ রয়েছে ইউনিভার্সিটির আন্ডারে, যে কলেজগুলোতে এখনও পর্যন্ত সিট পূরণ হয়নি, এবং অনেক এরকম ছাত্রছাত্রী রয়েছে যারা উচ্চ মাধ্যমিক পাস করার সত্ত্বেও কলেজে ভর্তি হতে পারেনি, বা ভর্তি তো হয়েছে কিন্তু নিজের পছন্দের কলেজে ভর্তি হতে পারেনি। তাদেরকে আবার একবার সুযোগ দেওয়া হচ্ছে, তারা তাদের পছন্দের কলেজে আবেদন করে আবার ভর্তি হতে পারে, এ যাতে যে কলেজগুলোতে সিট ফাঁকা রয়েছে সেই কলেজগুলোতে। তো এক্ষেত্রে আবার তোমাদের দ্বিতীয়বার আর রাজ্য সরকারের তরফ থেকে সুযোগ দেওয়া হচ্ছে, তুমি যদি পছন্দের কলেজে ভর্তি না হয়ে থাকো বা তোমার এখনও পর্যন্ত ভর্তি কমপ্লিট না হয়, তুমি আবার ভর্তি হয়ে যেতে পারো। যেখানে বলে দেওয়া আছে ইউজি অ্যাডমিশন প্রসেস মে কন্টিনিউ টিল 20 September 2023 টু ফিল আপ দ্য ভ্যাকেন্ট সিটস। তো এখানে তোমরা বুঝতেই পারছো যে 20 September পর্যন্ত তোমাদের আবার একটা সুযোগ দেওয়া হচ্ছে রাজ্যের প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য, কলেজের জন্য। যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে আগে যে নিয়ম ছিল সেম নিয়ম কিন্তু এখানে এ লাগু হবে, পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে সমস্ত ইউনিভার্সিটির জন্য। কাজেই তোমরা যারা এখনও পর্যন্ত কলেজে ভর্তি হতে পারোনি কিংবা তোমার পছন্দের কলেজ পাওনি, তারা তোমাদের পছন্দের কলেজে এখন আবেদন করে এ ভর্তি হয়ে যেতে পারো, যদি তোমাদের সিট ফাঁকা থাকে বা পছন্দের সাবজেক্ট পাওনি যারা, তারাও পছন্দের সাবজেক্ট নিতে পারো বা সাবজেক্ট চেঞ্জ করতে পারো, অনার্স থেকে পাস, পাস থেকে অনার্স, সমস্ত কিছু এখন করতে পারো ও যে কলেজগুলোতে সিট ফাঁকা রয়েছে। কাজে প্রত্যেকে এই সুযোগকে কাজে লাগাও, যদি কোনো কারণে ভর্তি না হয়ে থাকো বা পছন্দের কলেজ, পছন্দের সাবজেক্ট যদি না পেয়ে থাকো, তাহলে অন্য কলেজে ট্রাই করে পছন্দের সাবজেক্ট বা ভর্তির প্রক্রিয়া আবার পুনরায় কন্টিনিউ করতে পারো, এবং যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজের টাকাও তোমরা জানো ইউজিসির নিয়ম অনুযায়ী রিটার্নও তোমরা পেয়ে যাবে। প্রত্যেককে জন্য এটা একটা ইম্পর্টেন্ট শিক্ষা দপ্তরের তরফ থেকে নোটিশ ছিল, সেই কারণে জানালাম। ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তুমি কোন কলেজে ভর্তি হয়েছো বা সাবজেক্ট চেঞ্জ করতে চাইছো বা ভর্তি হওনি, অবশ্যই কমেন্ট সেকশানে সেটাও জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।